শীতের তীব্রতায় দুর্ভোগে আছেন উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ। উত্তরে জেলা পঞ্চগড়ে কুয়াশা ঠান্ডা বাতাসে চেক বসেছে শীত। জেলার বিভিন্ন সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। ভোর ছটায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় কোনো লোকজনই সেভাবে চলাচল করতে পারছে না, যে পরিমাণে ঠান্ডা পড়ছে। আর এমনিতে আমাদের চুয়াডাঙ্গাতে ঠান্ডার মাত্রাটা অনেক বেশি। কুয়াশা এমনি দেখা যায় কম, খুব ঠান্ডা, মানে হাত পা খালি কালা, মানে হাত পা সরি থাকে। বিছন ধান হলুদ হয়ে যাচ্ছে, বাড়তেছে না, বিছনধানে খুব করুণ অবস্থা। দর্শক, জনদুর্ভোগের বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, আচ্ছা আপনাকে জানিয়ে রাখছি যে আজকে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। এখন কিন্তু একটু সূর্যের মুখ দেখা গেলেও বাতাস রয়েছে, ফলে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনুভূত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে সন্ধ্যার পর থেকে সকাল 8টা পর্যন্ত কিন্তু কুড়িগ্রামে কিন্তু শীতের তীব্রতা বয়ে যায়। আবহাওয়া অফিসে যেটি জানিয়েছে যে কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, ফলে কিন্তু এই শীতের কারণে এখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু সকাল সকাল কাজে যোগ দিতে পারছে না, ফলে তাদের উপার্জন কমে গিয়েছে। এছাড়া ছিন্নমূল সহ নদী পারের মানুষে কিন্তু এই শীতের চরম দুর্ভোগে রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে এই শীতের প্রভাব কিন্তু কৃষিতে পড়তে শুরু করেছে। চলতি বড় মৌসুমের যে বীজতলা রয়েছে সেই বীজতলা কিন্তু ইতিমধ্যে হলুদ হয়ে গিয়েছে এবং বৃদ্ধি কমে গেছে, ফলে এবারে জেলায় কিন্তু বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কিন্তু কৃষকরা সংশয় প্রকাশ করেছে। কৃষি অফিস যেটি জানিয়েছে যে এবারে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,12,000 হেক্টর এবং বীজতলা প্রস্তুত করা হয়েছে 5,916 হেক্টর জমিতে। তো আপসানা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীতের সর্বশেষ খবরাখবর। চঞ্চল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আব্দুল কুদ্দুস চঞ্চল জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে।